কোন জিনিস মেয়েদের দুইটি ছেলেদের একটি? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছি আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছে দুজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? সুমন। সুমন ভাই কি করছে? ফার্নিচারের কাজ। আপনার নাম? আমার নাম মেহেদী হাসান স্বপন। স্বপন ভাই কি করছে? আমি ব্যবসা করছি। দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য, বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? না, দেখা হয়নি এখন। আপনি দেখেছেন ধাঁধা? হ্যাঁ, আমি দেখেছি। কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, এই অনুষ্ঠান দেখেন নাই, যেহেতু আজকে আমরা এই মিরপুর মার্কেটে আছি, নিউ মার্কেটে, আমাদের নতুন সময় টিম এবং গুগলি টিম, আপনারা কি অংশগ্রহণ করবেন? জি, আমরা অংশগ্রহণ করবো। হ্যাঁ, ওকে। আপনাদের সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, এবং 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য, যিনি আগে সঠিক উত্তর দিবেন তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট। কোন জিনিস মেয়েদের দুইটি ছেলেদের একটি? কোন জিনিস মেয়েদের দুইটি ছেলেদের একটি? ওয়ান, অবশ্যই পজিটিভলি। টু, সরি, মেয়েদেরটি ছেলেদের দুটি। থ্রি, ফোর, খুঁজে বের করবো, সেই পর্যন্ত দেখতে থাকুন গুগলি। দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, এই অনুষ্ঠানকে দেখা হয় দাদা? হ্যাঁ, দেখা হয়, মাঝে মাঝে দেখা হয়। অনুষ্ঠানটি কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। যেহেতু আজকে আমরা নিউ মার্কেটে আছি, আমাদের নতুন সময় এবং গুগলি টিম, আপনি কি অংশগ্রহণ করবেন? জি, বলেন দেখছি, ট্রাই করব। কোন জিনিস মেয়েদের দুটি ছেলেদের একটি অবশ্যই পজিটিভলি বলতে হবে? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এই ধাঁধার সঠিক উত্তরদাতাকে খুঁজে বের করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, গুগলের সাথে থাকুন। আমার সাথে রয়েছেন দুজন আপু, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে ধাঁধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? জি ভালো। আপনার নাম? আমার নাম রূপা। রূপা আপু কি করছে? আমি স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছি, করোনার কারণে পরীক্ষা পেন্ডিং আছে চারটা। কি নিয়ে পড়ালেখা? মার্কেটিং। আপনার নাম? আমার নাম হচ্ছে সোনালি। আমি স্টাডি কমপ্লিট করেছি, এখন জবের জন্য ট্রাই। জি, এসে বাড়ি কোথায়? মোটামুটি ভালোই, মানে ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন করলে উপস্থিত বুদ্ধিটা আর কি বোঝা যায় যে আসলে কি বলতে যাচ্ছে, মানে আমাদের প্রশ্নের উত্তরটা কিরকম। অনেক সময় মানুষ নার্ভাস হয়ে যায়, তা আমি নার্ভাস হইনি, কারণ আমি এরকম আগে দেখছি এই জন্য। আপনি কি আমাদের প্রোগ্রামটি দেখেছেন ধাঁধা অনুষ্ঠান? আপনি দেখেছেন, আজকে আমরা নিউ মার্কেটে নতুন সময় টিম এবং গুগলি টিম আছি, আপনি কি অংশগ্রহণ করবেন আমাদের? হ্যাঁ, আমি অংশগ্রহণ করব। আপু, যেহেতু আমাদের প্রোগ্রাম দেখেছেন, সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, এবং 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট। কোন জিনিস মেয়েদের দুইটি ছেলেদের একটি? কোন জিনিস মেয়েদের দুইটি ছেলেদের একটি অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে, অবশ্যই পজিটিভলি? ওয়ান, হরমোন। হরমোন, হরমোন। থ্রি, হরমোন। ফোর, হরমোন। ফাইভ, না, আমি শিওর হরমোন। আপনি আমাকে বলেছেন হরমোন, এবং আপনিও বলেছেন হরমোন, আপনি আমাকে বলতে হবে কিভাবে? অ্যাকচুয়ালি আমি এটা পড়েছি, কিন্তু এখন আমার মনে আসতেছে না, এখন আর এত এখন আমি বিশ্লেষণ করে 5 সেকেন্ডের মধ্যে আমার মনে আসতেছে না, আমি কি বলবো। আপনিও বলেছেন হরমোন, আপনি কি কোনো বিশ্লেষণ? আমি বলতে চাই যে বিশ্লেষণ দিতে পারেননি, কিন্তু আপনি এটা, আপনার তো শিওর। আপু, এটা সঠিক উত্তর ছিল হরমোন, যেটি ছেলেদের, মেয়েদের দুইটি ছেলেদের একটি, আপনার জন্য অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে গিফট, এবং আপনি একটু রিসিভ করবেন, যেহেতু আপনার দুজনই বলেছেন। কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো, ফার্স্ট টাইম, মানে কোনো এরকম লাইভ প্রোগ্রাম আমি আসলে কখনো মার্কেটে এভাবে বলিনি, সো এটা ফার্স্ট টাইম, আমার খুব ভালো লাগছে। ভালো লেগেছে, বাট সাডেনলি এসে দেখা যাচ্ছে আপনাদের সাথে ইয়ে হয়েছে, সো ভালো লেগেছে অনেকটা।